মনোরম খোলা প্রাকৃতিক পরিবেশে বায়োডাইভার্সিটি পার্কের শুভ উদ্বোধন। 30 জানুয়ারি চন্দ্রকোনা 1 ব্লকের পুরসুরি ভূয়া পুকুরের পাড়ে 86 বিঘা খাস জায়গার ওপর তৈরি বায়োডাইভার্সিটি পার্কের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কমল। পার্কের মাঝে বিশালাকার পুকুর এবং চারপাশে রয়েছে রং বেরঙের ফুলবাগান, পাহাড়ি গাছ, বসার জায়গা, পানীয় জলের ব্যবস্থা। চন্দ্রকোনা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলাই বলেন, প্রতিদিন নিয়ম মেনে সকাল বিকেল খোলা থাকবে এই পার্ক। নির্দিষ্ট টিকিট মূল্য দিয়ে সকলেই পার্কে প্রবেশ করতে পারবে। পার্কে বোটের ব্যবস্থাও করা হবে। এখানকার মানুষ খুবই খুশি। একই সাথে এদিন জেলাশাসক চন্দ্রকোনা এলাকায় দুগ্ধ প্রকল্প সহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষদের জন্য ওয়েটিং রুম, ব্লক অফিস চত্বরে এটিএম, কালিকাপুরের ক্লাবের এক গ্রন্থাগার উদ্বোধন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল, চন্দ্রকোনা 1 ব্লকের ভিডিও অভিষেক মিশ্র প্রমুখ। চন্দ্রকোনা থেকে মনসারাম করের রিপোর্ট, আমি সৌমিলা দত্ত, স্থানীয় সংবাদ ঘাটাল। আপনাদিকে যেভাবে বিভিন্ন দিকে বিভিন্ন পরিকল্পনা চলছে, আজকে আমাদের মাংরুং 3 নম্বর অঞ্চলে এবং চন্দ্রকোনা 1 ব্লকের সৌজন্যে এবং মাংরুং 3 নম্বর এক অভিনব প্রকল্প বায়োডাইভার্সিটি পার্ক। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।